মানিকগঞ্জের হরিরামপুরের চালা ইউনিয়নের সাপাইর এবং রতনদিয়া গ্রামের খালের উপর নির্মাণ হয়েছে এ সেতুটি। 2016-17 অর্থ বছরে 60 মিটার দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণ করা হয় 54 লাখ টাকা ব্যয়ে। তবে 7 বছর পার হলেও এ সেতু দিয়ে চলাচল করতে পারছেন না স্থানীয়রা, কারণ সেতুর দুপাশে নেই মাটি। এতে ভোগান্তির শিকার হচ্ছেন কয়েক হাজার মানুষ। ঘরে মাটি নাই, বৃষ্টি না হলে না সাইকেল করতে পারলে খালি হাতে যাওয়া সমস্যা, মানে যাওয়াই যাইতেছে না, ওটা খুব কঠিন অবস্থা। কি এত টাকার ব্রিজ দিছে বা আমরা ঘরে মাটি নাই, আমরা চলাফেরা করতে পারতেছি না, বা খুবই সমস্যা, মানে আমাকে যা আসা যাওয়া খুব সমস্যা আর কি। বয়স্ক মানুষ ওঠে পারে না, মানে ভাইনে আমার এত টাকাটা সরকার বিয়ে দিছে, আসবে ফেনে যাই ভাইনে, রাস্তাঘাট নাই আমাকে, কিচ্ছু নাই, এত সাথে বুঝতে যে কী হয়েছে আমাকে। মানুষ চলাফেরা খুবই কষ্ট, গাড়ি ঘোড়া বলতে পারতেছে না, হাঁটাইও জং বলতেছে না, এই 1.5 কোটি টাকা এই বিজ খরচ করছে, কই কী বাংলা বানছে, বাংলায় তো হয় না, মানুষ চলতেই পারতেছে না, খুব অসুবিধা। এই ব্রিজটা হওয়ার আগে রাস্তাটা হওয়ার জরুরি ছিল বেশি, বহুত বছর আগে, আজ থেকে 15-20 বছর আগে একবার আমাদের সাবেক চেয়ারম্যান আহমদ চেয়ারম্যান উনি এই রাস্তাটা মেরামত করে দিয়েছিলেন। এরপর থেকে আর দীর্ঘ 20-25 বছরের মধ্যে রাস্তাও মেরামত হয় নাই, এর মধ্য দিয়ে এই ব্রিজটা করেছে, এমন জায়গায় ব্রিজটা করেছে যে সঠিক জায়গা নির্ধারণ এই সরকারি জায়গায় ব্রিজটা পড়ে নাই, আমাদের জায়গা অনেকটা পেছে গেছে। এখানকার বেশিরভাগ মানুষেরই আয়ের প্রধান উৎস কৃষি পণ্য, কিন্তু উৎপাদিত পণ্য বাজারজাত করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাদের। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীরাও আছেন দুর্ভোগে। এত টাকা ব্রিজ দিছে, এই ব্রিজটা আমাদের কোনো কাজেই লাগতেছে না, দুই গোড়ায় কোনো মাটি নাই, এবং কি আমাদের রাস্তা, আমরা রাস্তা চাই, ঠিক আছে, চলার জন্য আমরা অনেক কষ্ট হয়। আমাদের এলাকায় রাস্তাঘাটের জন্য আমাদের চলাফেরা খুব অসুবিধা, স্কুল কলেজে যাতায়াত করতে পারি না, এবং এত টাকা খরচ করে সরকার এই ব্রিজটা করে দিছে, কিন্তু কোনো রাস্তাঘাট নাই, ব্রিজের গোড়ার যে ঢাল, ঢালে কোনো মাটি নাই, এজন্য আমাদের স্কুলে যাতায়াতে খুব অসুবিধা হয়। যদি বয়স্ক মানুষ এখান দিয়ে আসে, তারা তো এখানে আসতে, এখান দিয়ে উঠতে এত বেশি অসুবিধা হয়ে যায়, তাদেরকে একজন ধরে, হাত ধরে তারপর উঠাইতে হয়। তো আমাদের খালি পায়ে, শুধু খালি হাতে হাঁটাই এত অসুবিধা, আর যদি আমাদের এখান থেকে কোনো মালামাল কৃষি পণ্য আমাদের নিতে হয়, তাহলে আমাদের এত বেশি অসুবিধা হয় যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমাদের অত্যন্ত রাস্তাটা জরুরি, এই জন্য আমাদের গ্রামটা, আমাদের অত্র এলাকাটা কৃষি প্রধান, তো এখান থেকে যদি আমরা কৃষি পণ্য হাটে বাজারে রপ্তানি করতে না পারি, তাহলে আমাদের জন্য খুবই অসুবিধা হয়ে যায়। সেতুটি কাজে না আসায় সংকুচিত হয়ে গেছে এলাকার চলাচলের রাস্তাও, ফলে যাতায়াত করতে পারে না কোনো যানবাহন। এখানে আমি আমাদের সম্মানিত ইউনো মহোদয় এবং এসিল্যান্ড মহোদয় এদেরকে নিয়ে আমি এই ব্রিজে প্রদক্ষিণ আমরা সরজমিনে দেখেছি, এবং আমি ওনাদেরকেও বলেছি, এবং ওনারাও বলেছে যে এই ব্রিজটার গোড়ায় মাটি দিলে, এবং ওই যে ব্রিজের পাশ দিয়ে যে গাছগুলো আছে, এই গাছগুলো কর্তন করা হইলে, কর্তন করে দিলে এলাকার মানুষের একটু উপকার, এবং রাস্তাটা ভালো হবে, মানুষ চলাফেরা করতে পারবে, এবং ওনারাও বলছে এই যে আমরা সহযোগিতা করবো, আমি চেয়ারম্যান হিসাবে যতটুকু পারি সহযোগিতা করবো, এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি তাড়াতাড়ি এই ব্রিজের সংস্কার সহ এই রাস্তার সংস্কার কাজটা সম্পন্ন হয়। হরিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, সেতুটি পরিদর্শন করে দ্রুতই চলাচলের উপযোগী করে তোলা হবে। তৌহিদ হাসান, কালবেলা।